আসসালামু আলাইকুম। আমি আবার আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম নিউ মডেলের একটা ইনফ্রারেড কুকার ভিশন। 2023 সালের এটা একদম নিউ মডেল একটা ইনফ্রারেড কুকার। এই মডেলটা হচ্ছে আপনার XI26। এটা ভিশন 2023 সালের একদম নিউ মডেল একটা ইনফ্রারেড। এটা XI26 এটার মডেলটা হচ্ছে। এই ইনফ্রারেড কুকারটা আমি এখন আপনাদের মাঝে আনবক্সিং করব এবং কি এটা কীভাবে ব্যবহার করতে এবং নিয়ম কানুন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আপনার ভিশনের মধ্যে এই মডেলটা খুবই সুন্দর একটা মডেল। এটা 2023 সালের নিউ মডেল। এটার বিভিন্ন ধরনের ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় এবং কি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এটার ওয়াটটা হচ্ছে আপনার 2000 ওয়াট। এটা ওয়াট হচ্ছে আপনার 2000 ওয়াট। এটার প্রাইস হচ্ছে আপনার 4300, ঠিক আছে। আর এটার মধ্যে কি কি সুযোগ সুবিধা দেওয়া আছে, এটার মধ্যে ডিটেলস এখানের মধ্যে দেওয়া আছে আপনার, এই যে ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরও আমি এখানে আপনাদেরকে খুলে বিস্তারিত এ টু জেড আপনাদেরকে বুঝাই দিব। এটা কোম্পানি থেকে আপনার 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। এটার 1 বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আর এটার MRP প্রাইস হচ্ছে 4300 টাকা। আর এটা সব ধরনের ফাতিল চলবে। ইনফ্রারেড মানে আপনার সব ধরনের ফাতিল চলবে। আপনার বাসায় যত ধরনের ফাতিল আছে, স্টিল, ননস্টিক এবং কি সিলভার, যত ধরনের এভরিথিং, যত ফাতিল আছে সব ধরনের ফাতিল এই সুলাটার মধ্যে আপনি সাপোর্ট করবে। তো এখন আমি এই সুলাটা আপনি আনবক্সিং করবো, আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সুলাটা আনবক্সিং করে দেখি। এই যে আমি সুলাটা অলরেডি আনবক্সিং করে ফেলছি। এটার সিস্টেমটা আপনি খুবই সুন্দর। এই যে মাঝখানে একটা বর্ডার দেওয়া আছে আপনি স্টিলের একটা বর্ডার। এই যে জাস্ট এই বর্ডারটা আর এই মাঝখানে এই সার্কেলটা হচ্ছে আপনার কয়েল। এখানের মধ্যে আপনি যখন কানেকশান দেওয়া হবে, চালু করা হবে, এটা আপনার মানে গরম হবে, এখানে তাপ উঠবে। আপনি পাতিলটা জাস্ট এখানের উপরে বসাবেন আর এখান দিয়ে বাইরের সাইডে আপনি হাত দিয়ে ধরতে পারবেন। কোনো গরম হবে না, কোনো কিছু না, কোনো কারেন্টের শর্ট হবে না, কোনো ইলেকট্রিক কোনো মানে আপনার কোনো রিস্ক নেই, ঠিক আছে। আর এখানের মধ্যে বিভিন্ন ফাংশন দেওয়া আছে। এটা আছে আপনার লক অপশান, এটা আছে টাইমিং, আর এটা আছে কমানো বাড়ানো সিস্টেম। এটা দিয়ে কমবে, এটা দিয়ে বাড়বে, আর এটা হচ্ছে ফাংশান চেঞ্জ করা, এটা হচ্ছে অন অফ, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার হাই টেম্পারেচার ইন্ডিকেটর, ঠিক আছে। এটা যদি ওভার টেম্পারেচার হয়ে যায় তখন এটা সিগন্যাল ইন্ডিকেট করবে, আপনাকে সিগন্যাল দিবে। আর এটার মডেলটা হচ্ছে আপনার ভিশন XI26, ঠিক আছে। এই সুলাটা আপনার ব্যবহারের এই যে গ্লাসটা ইউজ করছে, এটার টেম্পার দেওয়া গ্লাস, এই গ্লাসের ফিটনেসটা আপনারা খেয়াল করেন। এটা হেভি মানের একটা গ্লাস ইউজ করছে, টেম্পার দেওয়া গ্লাস। এটা খুব সহজে এটা ভাঙবে না এটা। এবং কি এটার ভিতরে আপনার একটা কুলিং ফ্যান ইউজ করছে। কুলিং ফ্যানটা আপনার ভিতরে আপনার যে মেশিন সার্কিটটা আছে ওটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা এখানের মধ্যে ইউজ করছে। আর এই ইয়েটা আপনার ওয়াট হচ্ছে আপনার 2000 ওয়াট। এটা আপনার 1 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে। আপনি 1 বছরের ভিতরে আদার্স যে কোনো প্রবলেম হোক কোম্পানি থেকে আপনি 1 বছরের সার্ভিস পেয়ে যাবেন। তো আমরা এখন এই চুলাটাকে আপনার কী কী ফাতিল আপনি ব্যবহার করতে পারবেন। এক কথায় এই চুলাটার মধ্যে আপনি এভরিথিং মানে যত ধরনের আপনার বাসায় ফাতিল আছে মানে এই স্টিল, ননস্টিক এবং সিলভার এবং কি যত ফাতিল আছে সকল ধরনের ফাতিল আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে আশা করি ফাতিল নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তো এখানের মধ্যে আমার আরও অনেকগুলো ফাংশন দেওয়া আছে। এই যে দেখেন, এই যে আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে। আপনারা চাইলে এই ফাংশনগুলোর যখন যেটা করতে চান জাস্ট ওইটার মধ্যে ফাংশনটা দিয়ে এক একটার মধ্যে নিয়ে আপনি যে যেটা করতে চান সেটা করতে পারবেন, ঠিক আছে। এই যে সব যে ফাংশনের জন্য যতটুকু টেম্পার দরকার, তাপমাত্রা দরকার, ওটা অটোমেটিকলি এখানের মধ্যে ডিসপ্লে শো করবে, অটোমেটিকলি চলে আসবে। ওটা আপনার হাতে আর কমানো বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ অটোভাবে সেটিং করা আছে। আর যদি আপনি নিজে ম্যানুয়ালি ব্যবহার করতে চান জাস্ট আপনি এই যে হটপট অপশানটার মধ্যে রাখবেন, রাখে আপনার নিজের ইচ্ছা মতো প্লাস মাইনাস দিয়ে আপনি কমাতে বাড়াতে পারবেন। তো এখন আমি এটাকে আপনার পাওয়ার কানেকশানটা দিয়ে দেবো। যে পাওয়ার কানেকশানটা আমি এখানে দিয়ে দিলাম। পাওয়ার কানেকশানটা দেওয়ার সাথে সাথে এই যে জাস্ট এখানের মধ্যে একটা সিগন্যাল আসলো। এই যে দেখেন একটা সিগন্যাল জ্বলছে কিন্তু এখন এটা চালু হয়নি। তো আমি চালু করার জন্য এই যে এখন আমি কী করবো, এটাকে অন বাটনে আমি ক্লিক করবো।
এটাকে 3 সেকেন্ড এটাকে চাবি ধরলাম, 3 সেকেন্ড চাবি ধরার পরে এটা চালু হবে। আপনি জাস্ট এই যে এইভাবে টাচ করলে বন্ধ হয়ে যাবে, বাট টাচ করলে কিন্তু চালু হবে না। এই যে দেখেন, টাচ করলে চালু হবে না, আপনি চালু করার জন্য এটাকে 3 সেকেন্ড এভাবে হাত দিয়ে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে জাস্ট এইভাবে ফাংশনটা আসছে, এখনও কিন্তু এটা চালু হয় নাই। এটাকে চালু করার জন্য এখন আমাদেরকে কী করতে হবে, এই যে ফাংশন মোড যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে হটফট অপশানটাতে চলে আসছে, এই যে দেখেন ইন্ডিকেটারটা বাতিটা জ্বলতেছে আপনি হটফটে, এবং কি ওয়ার্ড হচ্ছে আপনি 2000, এবং কি এই যে দেখেন এটা লাল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন এটাকে আমরা কমানো বাড়ানোর জন্য জাস্ট এখানে মধ্যে মাইনাসে ক্লিক করব। এই যে দেখেন মাইনাসে ক্লিক করার সাথে সাথে এটা কমতেছে, আর এটা প্লাসে ক্লিক করার সাথে সাথে এটা বাড়তেছে। তা আমরা এই যে দেখেন এই ফাংশনটার কাজ কী, এই ফাংশনটার কাজ হচ্ছে দেখেন আপনারা খেয়াল করেন, ফাংশনটা যখন আমরা ক্লিক করব একবার একটা ফাংশানে যাবে, ওই ফাংশনের জন্য অটোমেটিক তাপমাত্রাটা চেঞ্জ হবে। দেখেন যখন যে ফাংশানে যায় তখন ওই ফাংশনের তাপমাত্রাটা আসে, দেখেন এই যে এক একটার জন্য এক এক রকম তাপমাত্রা। এই যে এই হটপট এটাতে হচ্ছে আপনার ম্যানুয়াল, আপনি নিজে ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন, ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, যাই করেন, আপনি জাস্ট ম্যানুয়ালি করতে চাইলে, আপনি নিজের ইচ্ছা মতো করতে চাইলে আপনি হটপটের ইন্ডিকেটারটা রাখবেন, তারপর নিজের ইচ্ছা মতো কমাবেন বাড়াবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা যখন ফুল হিট হয়ে যাবে, যখন ফুল হিট হয়ে যাবে একদম এরকম লাল হয়ে যাবে। এই যে দেখেন আমি এখান থেকে ধরতেছি, এই যে দেখেন আমি হাত দিয়ে টাচ করলাম, দেখেন পুরাটা আমি এভাবে টাচ করলাম, এভাবে কোনো রিক্স নেই, জাস্ট এই কতটুকু জায়গার মধ্যে আপনার এটা তাপ হবে, ঠিক আছে। তো এই যে আমি এটাকে কমাই দিচ্ছি, এটাকে কমিয়ে দিচ্ছি, কমাই দেওয়ার পরে এটা অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে। এই যে আর আপনি এখানের মধ্যে চাইলে আপনি লক করে রাখতে পারবেন, যে আপনি জাস্ট এই লকটা করার জন্য আপনি জাস্ট এখানের মধ্যে সাপ দিয়ে ধরে রাখবেন 3 সেকেন্ড। এই যে লক, এইটা অলরেডি লক হয়ে গেছে। এখন আপনি সারাদিন কোনো বাচ্চারা টিভি টিভি করলে এটা বন্ধ হবে না, কোনো ফাংশনালি কোনো কিছুই কাজ করবে না, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এটা লক করে রাখতে পারেন। এরপর আবার লকটা কীভাবে খুলবেন, আবার এটাকে এই আঙুল দিয়ে এভাবে চাবি দেবেন 3 সেকেন্ড। এই যে আনলক, আনলক হয়ে গেছে। এবার আপনি আপনি ইচ্ছা মতো এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর টাইমিং, টাইমিং হচ্ছে আপনি এই যে এখানে মধ্যে টাইমটা যদি আমি যদি ক্লিক করি, দেখেন আপনি ডিসপ্লের দিকে দেখেন, টাইমটাতে ক্লিক করলাম, এরপরে আপনি এখানে মধ্যে আপনার এগুলো, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিনিট। তা আমি এই যে জাস্ট সেকেন্ড বাড়াবো, যে এত সেকেন্ড চলবে বা এত মিনিট চলবে, দিয়ে জাস্ট এটাকে দিয়ে দিলাম, এত মিনিট পরে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা ফাংশানগুলো এত ইজি, এত জামিলের কিছু নেই, ঠিক আছে। জাস্ট আমরা টাইমটা অফ করে দিলাম, টাইম অফ করে দিয়ে আমাদের টাইমের কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি সিস্টেমটা বোঝালাম। তারপর এরপরে আপনার এটা যখন আপনার ব্যবহার করা শেষ, আপনি ভাত রান্না করবেন, তরকারি রান্না করবেন, সব কিছু রান্না করার পরে আপনি জাস্ট কিছুক্ষণ এই যে জাস্ট এখানে মধ্যে সুইচটা অফ করে দেবেন, অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে জাস্ট আপনার পাওয়ার কানেকশানটা এভাবে ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করে দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু এখনও কিন্তু অনেক গরম, এখানে কিন্তু হাত রাখবেন না, এটা চালু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বাট এই মাঝখানে সার্কেলটা কিন্তু এখনও অনেক গরম, ভুলও এখানে কোনো বাচ্চারা বা আপনারা কেউ এখানে হাত দিবেন না, কারণ এখানে হাত দিলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তারপর দিয়ে আপনি আস্তে করে এখানে ভাতের মাড় পড়তে পারে বা তরকারির ঝোল পড়তে পারে, যে কোনো কিছু পড়ে যাক, ওগুলো আস্তে করে মুছে কাপড় দিয়ে মুছে একদম এটাকে ক্লিন করে ফেলবেন সঙ্গে সঙ্গে। এতে করে আপনি এখানে কোনো স্পট পড়বে না, একটাই মানে কোনো দাগ পড়ে থাকবে না। আপনি সঙ্গে সঙ্গে যদি যে ডেলিটা ডেলি আপনি পরিষ্কার করে ফেলেন, এটা সবসময় চকচকে থাকবে, সুন্দর থাকবে, এটা আপনি লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর এটা টেম্পার দেওয়া গ্লাস, এটা আপনার হাতুড়ি দিয়ে বা জোরে কোনো আসার দেওয়া ছাড়া এটা কিন্তু ভাঙবে না, এটা টেম্পার দেওয়া একটা গ্লাস, এটা খুবই ভালো মানের একটা চুলা। আর এটা সারা মাস আপনি যদি ব্যবহার করেন, দৈনিক যদি আপনি 2 ঘন্টা করে ইউজ করেন, দৈনিক ভাত তরকারি এভরিথিং যে কোনো কিছু ব্যবহার করেন, রান্না করেন, 2 ঘন্টা করে যদি আপনি ইউজ করেন, আপনার মাসে বিল আসবে সর্বোচ্চ 400 টাকা। আপনি দৈনিক ইউজ করলে সর্বোচ্চ 400 টাকা, যদি 2 ঘন্টার থেকে বেশি করেন তাহলে আর একটু বেশি আসবে, যদি কম করেন তাহলে আরও কম আসবে, এটা স্বাভাবিক। তো 2 ঘন্টা ইউজ করলে 400 টাকা বিল আসবে। এটা গ্যাস থেকে অনেক সেফ। বর্তমান বাজারে একটা গ্যাসের সিলিন্ডার দাম হচ্ছে আপনি 1600 থেকে 1700 টাকা, শেষ অনুপাতে এটা যদি বিল আপনি, আমি মিনিমাম 500 টাকা ধরি, আমি এটা বিল 500 টাকা ধরলো আমার প্রায় মানে অনেক 50%-এর থেকেও অনেক বেশি, মানে 70% আমার মানে কস্ট খরচ কমে যায়, ঠিক আছে। আমি এটা ব্যবহার করে,
তো এটা ব্যবহার করে অনেক ধরনের আপনি কষ্ট কমাতে পারবেন, সময় অপচয় বন্ধ করতে পারবেন, এবং কি স্মার্টলি আপনি যে কোনো জায়গায় যে কোনো কিচেন রুমের যে কোনো আপনার জায়গায় এটা রাখতে পারেন বা টেবিলের উপর রাখতে পারেন, আপনার রুমের যে কোনো কর্নার রাখে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, কোনো রিস্ক নেই, আপনি যে কোনোভাবে যে কোনো অবস্থাতে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই সুন্দর একটা জিনিস, আপনারা এটা নিতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো। আর আমাদের নাম্বারটা হচ্ছে 01755006932। আমি আবার বলছি 01755006932। আপনারা এই নাম্বারটার মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের থেকে চুলাটা নিতে পারেন। আর আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আসে নিতে পারেন। এই চুলাটার প্রাইসটা হচ্ছে আপনার 4,300 টাকা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্রাইসটা হচ্ছে আপনার 4,300 টাকা কোম্পানি আমার ফ্রি প্রাইস। আপনারা যদি নেন, আমরা আপনাদেরকে নিতে আসলে এটা একটু ডিসকাউন্ট করে দেবো, আর যদি অধিক নিতে চান তাহলেও আমরা একটু বেশি পরিমাণে ডিসকাউন্ট করে এটা আপনাদেরকে দিব। তো আশা করি আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে ওই কিছুটা হলেও উপকৃত হলেন, কীভাবে চুলাটা ব্যবহার করতে হবে এবং চুলাটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা হলো। তো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন টন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।